নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি একটা এই রান্না করব ইলিশ মাছের, আর এই ধনে পাতা বাটা। তোমরা আমার সঙ্গে থেকো, সবাই সবাই ভালো থেকো। নমস্কার, আমি ধনে পাতাটা তুলছি। এবার বন্ধুরা, আমি এবার মাছটা কাটতে যাব। মাছটা কেটে ধুয়ে এবার রান্না শুরু করব। তোমরা সবাই ভালো থেকো। শক্ত থাকে এইটা, হাতে মাখিয়ে নিলে ধুয়ে নিয়েছি বন্ধুরা ভালো করে। বন্ধুরা, আমি এই সবকিছু গুছিয়ে নিয়েছি। সর্ষে দিয়ে ইলিশ করছি আর ধনে পাতা বাটা।
আমার সঙ্গে থাকো, সবাই পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, একটু ভেবে নি
লঙ্কাটা কই? সরষের তেল দিচ্ছি, সেবাটা দিয়ে দিচ্ছি। আলুটা আর একটু দেব, মাছটা দিয়ে দিচ্ছি আমি।
এবার বন্ধুরা আমি ধনে পাতাটা দিয়ে আর চাপা দেব, দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা আমি একটু আর একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি আমি ঢাকা খুলে। বন্ধুরা আমি এবার ধনে পাতাটা ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, লেবু দেওয়া হয়ে গেছে, আমি সর্ষের তেল দিচ্ছি, দিয়ে সব রেডি। ভাতটা বেড়ে রেখেছিলাম, সব রেডি। বন্ধুরা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আমি আশীর্বাদ করছি। গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ধনে পাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লেবু, লবণ সব দেওয়া আছে। গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগে, খেয়ে দেখবেন। দিয়ে আলু দিয়ে চটনি করেছিলাম, এটা দেখানো হয়নি।
এরকম করে তোমরা সব খাবে। হয়েছে তরকারি, হেভি হয়েছে বন্ধুরা। হেভি হয়েছে বন্ধুরা, এরকম করে তোমরা খাবে ধনে পাতা বাটা দিয়ে ইলিশ মাছের সর্ষে ইলিশ। আমার সঙ্গে আছো তো? সবাই ভালো থেকো, নমস্কার।